২৬ জানুয়ারি বুধবার রাত ৮টায় শামীম জাহেদী আছে রিটোর্স পেকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচন কমিশনার হওয়া যাবে না, সংশোধিত বিল সংসদে উপস্থাপন, সার্চ কমিটিতে রাজনৈতিক চায়না সুজন। দেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন রোগী ১৫,৫২৭ জন, অমিক্রনের উপসর্গ মৃদু থাকলেও পরে জটিলতা হচ্ছে অনেক রোগী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ধীরে ধীরে বাস্তবায়ন হবে জানালেন শিক্ষামন্ত্রী, অনশন ভাঙালেন ডক্টর জাফর ইকবাল। দুটো পরিবর্তন এনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিলের উপর সংসদে প্রতিবেদন উপস্থাপন করেছে সংসদীয় কমিটি। সংশোধিত আকারে সংসদে তা পাশের সুপারিশও করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এদিকে নির্বাচন কমিশন গঠনে শুধু রাজনৈতিক দলের কাছ থেকে নাম নিলে বিতর্ক থাকবে বলে মনে করছে সুজন। এসব নিয়ে কথা বলতে আজিমপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ। যেন শাহনেয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। নির্বাচন কমিশন গঠনের জন্য যে নতুন আইন সংসদে উত্থাপন করা হয়েছে তাই সেটা নিয়ে অনেক আলোচনা চলছে গত কয়েকদিন থেকেই। আজকে সংসদীয় কমিটি তারা তাদের বিল তাদের পক্ষ থেকে উপস্থাপন করেছে, হয়তো আগামী দিনে সেটা নিয়ে আলোচনা হবে সংসদে এবং হয়তো পাশও হয়ে যাবে। সরকার যে বিলটি পাশ করেছে তাতে সামান্য কিছু পরিবর্তন এনেছে সংসদীয় কমিটি, যেটা নির্বাচন কমিশনার হওয়ার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে এবং অযোগ্যতার ক্ষেত্রে দুটি ধারায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সার্বিকভাবে এই আইন আপনার কাছে কেমন মনে হচ্ছে? কারণ অধিকাংশই যারা সরকার সংশ্লিষ্ট নয় তারা বলছে এটি সার্চ কমিটিকেই আইনি আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আসলে আজকে ৫০ বছর ধরে দাবি কোনো আইন হয়নি, যদিও সংবিধান অনুসারে আইন করে নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল, হয়নি, চলে আসছে এবং কাজও চলছে। তো এবার কেউ না কেউ তো শুরু করতে হবে। বর্তমান সরকার আইনটা পেশ করেছেন এবং আশা করি পাশ হয়ে যাবে। হ্যাঁ, কিছু সংশোধনী এসেছে, যেমন ২০ বছরে কিছু লোকদের বলা হয়েছে, এখন অনেককে এর সাথে যোগ করা হয়েছে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সাথে সাথে ২ বছরের কম হলে যে শাস্তি হলে করতে পারতো সেটা বাদ দিয়ে শাস্তি হলেই করতে পারবে না, হ্যাঁ হতে পারবে না, এই এগুলো বলা হয়েছে। এখন একটা নির্বাচন একটা কমিটি তৈরি করা, সার্চ কমিটি কথা বলা হয়েছে, একটা তো কমিটি হবে, সেটা সার্চ কমিটি হোক আর যাই হোক, একটা লিগ্যাল একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, লিগ্যাল একটা কমিটি হবে, এটাকে যে নামেই ডাকুন না কেন, নির্বাচন কমিশন গঠনের জন্য খুব দায়িত্ববান ব্যক্তিগণই কিন্তু আছেন, এখানে কোনো খুব সাধারণ কেউ নেই, দায়িত্ববান ব্যক্তিরাই এটাতে থাকবে, কাজে এটাতে ভয়ের কিছু না। এখন তো আর অন্য কোনো গ্রহ থেকে লোক আনা যাবে না, এই দেশের লোককেই করতে হবে এবং ভালো লোকদেরকে দিয়ে করাতে হবে। আর নির্বাচন কমিশন আসলে গঠনের চেয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে দেওয়াটা হলো বড় কথা। সবাই মিলে এক সমালোচনা না করে যে কমিশন আসবে সব কমিশনের কাজ করতে চায়, আমি কমিশনার ছিলাম বলেই বলছি না, বলছি যে সব কমিশনার কাজ করতে চায়, বাধা বিঘ্নের কারণে অনেক সময় হয় না অথবা আগে থেকে সমালোচনা হয়ে যায়। যেমন দেখেন আপনি না, লাস্ট নির্বাচন যেটা হয়েছে নারায়ণগঞ্জে, কোনো অসুবিধা সুন্দর কারো অভিযোগ নাইনি, অথচ নির্বাচন কমিশন যে বিশেষ কিছু করেছে তা না, অর্থাৎ সবাই যদি সমর্থন করে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে সুন্দর নির্বাচন করতে হয় খুব সহজ হয়ে যায়। এবং এটাই এখন পর্যন্ত বিলে যেটা দেখা গেছে তাতে কি আপনার কাছে ভালো মনে হয়েছে বা আপনার কাছে মনে হয়েছে কোনো কিছু পরিবর্তন করা উচিত যেটাতে আরো ভালো নির্বাচন কমিশনার গঠন করা সম্ভব হবে? আমি যেটা বলতে চাই, একটা কিছু শুরু হয়েছে, আচ্ছা শুরু, এটা এমন না যে পরবর্তী সময় অ্যামেন্ডমেন্ট করা যায় সংশোধন করা যাবে না, এখন এটা শুরু হতে দেন, এটা কাজ করতে দেখেন কোনো খারাপ দিক থাকলে তো সংশোধন করা যাবে। এখনই যদি গোড়াতেই যদি আমরা না করে দেই তাহলে একটা গঠন হবে না, ৫০ বছর পরে হলো সংবিধান অনুসারে একটা আইন করা হয়েছে নির্বাচন কমিশনার দেখে নিয়োগের জন্য, এটাকে স্বাগত জানানো উচিত, পরে কোনো অসুবিধা হলে সংশোধন করাই যেতে পারে। এবং আমার মনে হয় এই ব্যাপারে কেউ খুব রিজিড থাকবে বলেও আমার মনে হয় না। এখন যারা আছে, যাদের নাম প্রপোজ করা হয়েছে এই কমিটির জন্য, এই নির্বাচন কমিশনের নিয়োগের জন্য, তারা সবাই অত্যন্ত সম্মানে এবং দায়িত্ববান ব্যক্তিরাই করেছে। জনাব শাহনেয়াজ, আপনার কাছে আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি। একটি অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে যখন রাষ্ট্রপতির কাছে নাম পাঠানো হবে
দশজন ব্যক্তি, যেখান থেকে তিনি বা প্রতিটি পদের পরিবর্তে এগেনস্টে দুজন করে থাকবেন। যখন নাম পাঠানো হবে, রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত সরাসরি নিতে পারবেন না, কারণ সংবিধানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি আর যাই করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন, এই বিষয়টা বলা হচ্ছে। তাহলে কি এখানে কোনো আইনের ফাঁক থেকে যাচ্ছে কিনা, রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নিতে পারবেন কিনা নিজের মতো করে? ওই অবস্থাতেই আছে, তো এটাকে একটু সামান্য সংশোধনী করে যদি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সাথে নির্বাচন কমিশনারদেরকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কোনো সমস্যা থাকে না। তাহলে তো সংবিধানই পরিবর্তন করতে, সংবিধানে তো পরিবর্তন আনতে হবে তাহলে। তো পার্লামেন্ট তো আছেই, এটা তো খুব ছোট্ট একটা পরিবর্তন করা সম্ভব এত বড় আইনটাকে নিয়ে এসছে। যদিও আমার মতে আরো আরো কিছু সময় দেওয়া উচিত ছিল, আরো কিছু আলোচনা হবে, কিন্তু সব দলই চাচ্ছে আইন হোক, সরকারও তাই করেছে, সবকিছু করা সম্ভব ঐক্যমত্য হলে এবং সবার যে সহযোগিতা হয়। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আপনি আমি আরেকটি বিষয় যাওয়ার আগে আবার আপনার কাছে আরেকবার জেনে নেই যে আপনি মনে করেন যে এই বিষয়টা একটু সংশোধনী থাকা উচিত এবং পরিষ্কার থাকা উচিত আইনে, তাই তো মনে করছেন আপনি জনাব শাহনেওয়াজ? এটা হলে ভালো হয়, তাহলে এই সমালোচনার বিষয়টা এবং এটা সন্দেহের বিষয়টা থাকছে না, এটা করে দিতে পারে, সেটা যদি করে দিতে তাহলে সুন্দর হয়, আর এই বিষয়ের কথা থাকবে না। খুবই সামান্য বিষয়, নির্বাচন কমিশনার সরাসরি যদি মহামান্য রাষ্ট্রপতি করেন তো প্রধানমন্ত্রী এমন কিছু যাবে আসবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেই ক্ষেত্রে এটা বাদ দিলে এমন কিছু হবে। জি, আমি পরবর্তী প্রসঙ্গে আপনার কাছে যেতে চাচ্ছি, সে বিষয় হচ্ছে যে 9 নম্বর ধারায় বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতিপূর্বে গঠিত অনুসন্ধান কমিটি ও তৎকৃত সম্পাদিত কার্যাবলী ও উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হইবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এটা কি খুব প্রয়োজন ছিল এই ধারার? এইটা ধারা প্রয়োজন খুব একটা ছিল বলে আমি মনে করি না, তারপরেও এটা প্রয়োজন, এইভাবে প্রয়োজন মনে করতে পারি। যদি কেউ এই নিয়ে হাইকোর্টে উত্থাপন করে, সেক্ষেত্রে যত নির্বাচন হয়েছিল এই দুই কমিশনের সময় সবগুলি বাতিল গণ্য হবে, একটা একটা এনার্কি সৃষ্টি হয়ে যাবে আমি তা মনে করি। সেই জন্য এই কথাটা বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, কে মামলা করলো না করলো, হ্যাঁ যারা হয়ে গেছে যারা চলে গেছে, আমি তো বলবো যারা চলে গেছে তাদের তো মামলা করার লিমিট আমার দিতেই বাড়িত হয়ে গেছে, আমি জানি না, এটা আমি আইনের কথা এমনি স্বাভাবিক অবস্থায় বলছি, কিন্তু এই নিয়ে কেউ কিছু বলবে না। তবে সংক্ষুব্ধ ব্যক্তি যদি তার নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে মামলা করেন তখন কি এটা কি আর আদালতে চ্যালেঞ্জ করা যাবে না তাহলে এই এই ধারা থাকলে? যদি এইভাবে থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় তো করা যাবে। তারপরে একটা কথা আছে, সুপ্রিম কোর্ট হলো সবকিছুর মানে কিছু কর্তা, সবকিছু দেখার অধিকারী, কোথায় অনিয়ম দেখলে যে কোনো জায়গায় সুপ্রিম কোর্ট হাত দিতে পারেন, এটা আইনেই আছে। কাজে যেখানে সুপ্রিম কোর্টে বার করা হয়েছে সেখানেও সুপ্রিম কোর্ট ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টিগ্রহণ করছি, যেখানে যে সার্চ কমিটিতে যেটা বলা হয়েছে যেখানে রাষ্ট্রপতি দুজন ব্যক্তিকে বিশিষ্ট নাগরিককে নিয়োগ দান করবেন, যেখানে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক থাকবেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্টের একজন বিচারক থাকবেন, বাংলাদেশ মহাহিসাবরক্ষক নিয়ন্ত্রক থাকবেন, চেয়ারম্যান বাংলাদেশ কর্ম কমিশন থাকবেন, এরপরে হচ্ছে দুজন ব্যক্তি রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দেবেন। এই এই নিয়োগের আসলে পদ্ধতি কী হতে পারে, রাষ্ট্রপতি কীভাবে দুজন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করবেন? আসলে এটা রাষ্ট্র সম্পূর্ণ রাষ্ট্রপতির বিষয়, আমরা রাষ্ট্র আমাদের এই এই জায়গাটাকে আমরা সবাই সম্মান করি, দল মত নির্বিশেষে সম্মানিত একটা জায়গা থেকে যেই নমিনেশন আসবে ওনার পছন্দ মতো যে নমিনে আসবে আমরা আশা করতে পারি। এই ধারা অনুযায়ী কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে বলে মনে হয় আপনার? আমার তো মনে হয় এই ক্ষেত্রে লাগবে না, কারণ রাষ্ট্রপতি সরাসরি যেহেতু বলে সরাসরি ওনার কথা বলা আছে, এই ক্ষেত্রে মনে হয় না, কারণ এটা নিয়োগ এটা একবার রাষ্ট্রপতিকে সরাসরি বলা হয়েছে, কাজে রাষ্ট্রপতি দিতেই পারেন দুজন, প্রধানমন্ত্রীকে বলতে হবে বলে আমার মনে হয়। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ডোজ থেকে রেখে এইডোর স্পিকার স্বাগত আরেকবার। অমিক্রনের উপসর্গ কিছুটা মৃদু হলো, কোভিড পরবর্তী ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বয়ে আনতে পারে জটিলতা। এই অবস্থা করোনা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে বলেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। তবে সরকারকে নানা পরামর্শ দেওয়া হলো, তা কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ডাক্তার শহীদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টা জানতে চাইব, যে যখন জাতীয় পরামর্শক কমিটি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, তা বাস্তবায়ন করতে বেশ কিছু সময় নেয়, এই দেরি হওয়ার কারণ কী? কারণ এরপরেও কমিটির পক্ষ থেকে বলা হয়ে থাকে যে আসলে আরও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে করোনা নিয়ন্ত্রণটা সহজ হয়, কিন্তু সেটা হয় না, কেন হয় না? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে আমাকে আজকে সংযুক্ত করার জন্য। আপনাকে এবং সকল দর্শকদেরকে স্বাগত জানিয়ে আপনার প্রশ্নটা খুব সুন্দর। মানে আপনি কিন্তু একটা জিনিস খুব মানে যেটা প্র্যাকটিক্যাল সেটা বলেছেন, যে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি যে গুচ্ছ গুচ্ছ পরামর্শ দিয়ে থাকে, কোনো কোনো সময় একটু বাস্তবায়ন দেরি হয়, তার মানে আসলে বাস্তবায়ন কিন্তু হয় এবং সরকার আমাদের হিসাবে অনেক পরামর্শ সরকার কিন্তু গ্রহণ করেছে, কখনো ইনস্ট্যান্টলি করেছে, কখনো একটু দেরিতে করেছে। ইনস্ট্যান্টলি যেরকম ইতিহাস বলি আমরা যখন বললাম যে খুব দ্রুত আমাদের অক্সিজেন সাপ্লাই সিস্টেমটাকে ইম্প্রুভ করা দরকার, সেটা করেছিল। চিকিৎসক এবং নার্সের যে স্বল্পতা ছিল প্রথম দিকে, সেটা দ্রুত সমাধানের জন্য একদম স্পেশাল বিসিএস করে নিয়েছিল। আমাদের যখন ডেল্টা আসলো ভারত থেকে, বিশেষ করে তখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা, এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, তাই নয়? তো সেটি খুব তাড়াতাড়ি হয়েছিল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটু স্লো হয়, আসলে এটাই নিয়ম। কারণ যেমন গতকালকে আপনারা পরামর্শ দিয়েছিলেন যে বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া হোক, বই মেলা পিছিয়ে দেওয়া হোক, সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। আচ্ছা, ওটা ব্যাপার বলি, একটু ক্ল্যারিফিকেশন দরকার। কালকে বিভিন্ন গণমাধ্যম এটাকে, তারা ঠিকই আছে কিন্তু হয়তো বোঝার কিছুটা কমিউনিকেশন গ্যাপ ছিল। আমরা কিন্তু জাতীয় কারিগরি পরামর্শ কমিটির থেকে সাধারণত মোটা দাগে বলে থাকি, আর এক্সিকিউশনটা তখন হবে, তখন এটা দফায় 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 যে নির্দেশনা আসবে। সেখানে আমাদের একটা বড় কথা ছিল যে আমাদের অনেকগুলো পথ নিতে হবে এই অমিক্রনের ঢেউ টাকাতে, তার একটি হলো জনসমাবেশ এবং কমাতে হবে। ওটাকেই যখন ট্রান্সলেট করলো সরকার বললো যে গণপরিবহনে অর্ধেক হবে, রেস্তোরাঁতে এই নিয়ম হবে, তারপরে আপনার স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ করা হলো, তখন কিন্তু বলেছিল যে ইভেন বিয়ে বাড়িতে বা গায়ে হলুদে, জন্মদিনে, তারপর ধর্মীয় অনুষ্ঠান লাইক ওয়াজ, এসব মাহফিলে সীমিত সংখ্যায়। এর আলোকে কিন্তু আসে যে হয়তো বাণিজ্য মেলা বন্ধ করলে, আমরা কিন্তু স্পেসিফিক্যালি বাণিজ্য মেলার কথা বলি না, আমরা বলেছি যেখানেই জনসমাবেশ হবে সেটা যেন বন্ধ করলে আমাদের উৎসটাকে ঠেকানো যাবে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এখন যেহেতু সংক্রমণের ধারাটা ঊর্ধ্বমুখী, এখন আরো কিছু পদক্ষেপ, তার মধ্যে আমরা জীবিকা বন্ধ করতে চাই না, ইকোনমি রোল করুক, কিন্তু কিছু কিছু জিনিস করা যায়, যেমন বাণিজ্য মেলা তো এনাফ হয়েছে, এই কদিন না করলে কি অসুবিধা, তাতে কি হবে, কিছুটা হলো লাভ হবে। আমরা বলেছি বই মেলা কথা, যে বই মেলাটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশে অনেকদিন হচ্ছে এবং এটা হবে, এটা আমরা কিন্তু স্বাগত জানি, কিন্তু একটু দেরিতে করে করলে আমরা আশা করছি যে অমিক্রনের ঢেউটা পিকে যে একসময় নামা শুরু করবে, তখন আমাদের একটা স্বস্তিদায়ক অবস্থায় বই মেলাটা করা যায়। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আজকে অমিক্রনের শনাক্তের হার গত কয়েকদিনের চেয়ে কম, এবং বলা যায় যে গত এক প্রথম আমাদের জানুয়ারি মাসের প্রথম থেকে গত 21 দিনে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, প্রায় 1% থেকে প্রায় 32% হয়েছে। এই ঢেউ, তৃতীয় ঢেউ বা এই ঊর্ধ্বমুখী আসলে আর কতদিন থাকতে পারে বলে আপনারা মনে করেন, অনুমান করেন? খুবই একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা সবাই প্রশ্নটা করে যে ভয় আর কতদিন থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটি হলো যে আমরা অন্যান্য, মানে এটা এমন একটা বৈশ্বিক মহামারী না যে এক জায়গার সঙ্গে আরেকজনের খুব একটা ডিফারেন্স নেই। আমরা যখন ডেল্টা ওয়ান ভ্যারাইটি, তারপরে আমাদের ইউকে ভ্যারিয়েন্ট, মানে যেটি আলফা বেটা, সব দেশে যাওয়া হয়েছে, তাই ইন্ডিয়াতে হয়েছে, তারপর বাংলাদেশে হয়েছে, এখন অমিক্রনের ঢেউতে দেখা গেল যেহেতু এর সংক্রমণশীলতা বেশি, এ কিন্তু ডেল্টার থেকে খুব দ্রুত আগাবে, আগে অনেক তাড়াতাড়ি একটা ইয়েতে যাবে, পিকে যাবে, এবং একসঙ্গে তাই হয়েছে। কিন্তু দেখেন ওই পিকটা কিন্তু ইউরোপে নেমে আসা শুরু করেছে, যেখানে শুরু সেই সাউথ আফ্রিকায় কমা শুরু করেছে, আমেরিকাতেও কমা শুরু করেছে, ভারতে এখনো বাড়ছে, হয়তো কিছুদিনের মধ্যে এটা পিক হয়ে নামা শুরু করবে। ওই ধারাবাহিকতায় আমরা যাদের একটা থাকে না প্রেডিকশন বলি আমরা ইয়েতে, তো আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যেটা মানে ধারণা করে যে আগামী 2 সপ্তাহ খুব বেশি হলে বা 3 সপ্তাহ পর্যন্ত, মানে আজকে একদিন কমা দেখে কিন্তু বাড়তে পারে, কিন্তু ওই ধারাটা আমার ধারণা ব্যক্তিগতভাবে, আমি যতটুকু জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের বৈশ্বিক যে ট্রেন্ড এই মহামারীর,
তাতে মনে হয় আগামী 2 বা 3 সপ্তাহ পর্যন্ত ঊর্ধ্বমুখী থেকে বাংলাদেশে এটা নামা শুরু করবে। অবিক্ষণের প্রসঙ্গে আসি, বলা হচ্ছে মৃদু উপসর্গ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মনে করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আসলে ভয়াবহ হতে পারে এটা? এক্স্যাক্টলি, প্রথম কথা হলো দেখেন, খুব বিজ্ঞান এবং খুব বড় বিজ্ঞান না, রকেট সায়েন্স না। একটি হলো যে এর সংক্রমণশীলতা বেশি, কিন্তু এর আবার সিভিরিটি কম। এটা বলা হচ্ছে এখন সংক্রমণশীলতা যখন বেশি হবে, বাংলাদেশে দেখেন এত ধাই ধাই করে কিন্তু ডেল্টা সময় বাড়েনি, ওয়ান ভ্যারাইটি তো আমাদের বাড়তে সময় লাগেছিল, আর এটাতে বাড়ছে। যখনই এটা বাড়বে, তখনই বিশেষ করে যদি ওল্ডার গ্রুপকে এফেক্ট করে, সেটা অমিক্রন যতই দুর্বল হোক, ওল্ডার মানে অনেক বয়স্ক, 80-70 উপরে, আবার একটু কম বয়স্ক কিন্তু কোমরবিডিটি আছে, যেমন ক্যান্সার সার্ভাইভার, কেমোথেরাপি পাচ্ছে, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, এদের কিন্তু ঝুঁকি মোটেও কম না। এটা হলো দেখবেন আমাদের এখনো হাসপাতালে যে ভর্তি হচ্ছে সেখানে আইডার কয়েকটা তথ্য উঠে এসছে, একটা হলো আনভ্যাকসিনেটেড যারা, মানে ভ্যাকসিন নেয়নি, আর যারা ভ্যাকসিন পেয়েছে, 2টা ডোজ বুস্টার পেয়েছে, তারা আইডার বয়স্ক অথবা কোমরবিডিটি। এবার কিন্তু একটা নতুন মানে একটু একটু উদ্বেগজনক তথ্য আছে, সেটি হলো এই অমিক্রনটা সম্ভবত অন্য ভ্যারাইটির তুলনায় চিলড্রেন পপুলেশনে এবার বেশি হচ্ছে। আমি নিজে যেহেতু একজন শিশু রোগ বিশেষজ্ঞ, আমরা কিন্তু এখন শিশুদের মধ্যে দেখছি, এটা একটা উদ্বেগের বিষয়। দ্বিতীয় যেটা, এইবারই আমরা গত কয়েকদিনে লক্ষ্য করলাম বিভিন্ন হাসপাতালে, তথ্য হলো এই যে বাচ্চাদের মধ্যে একটা একটা গ্রুপ, সবাই না, কারোর অল্পের উপর দিয়ে জ্বর সর্দি কাশি হয়ে 2-4 দিনে ভালো হচ্ছে, কিন্তু আর একটা গ্রুপের মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোম বলে যেটাকে, এটা খুবই সিরিয়াস একটা জিনিস, যে যেখানে বেশ কিছু অর্গ্যানকে ইনভলভ করছে এবং বাচ্চারা দ্রুত খারাপ হচ্ছে, এইটা সম্ভবত বেশি। এটা আরো কিছুদিন আমরা গেলে বুঝতে পারবো যে এটা অমিক্রনের জন্য হচ্ছে কিনা, যার ফলে আপনার সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, এটা যে তীব্রতা কম তার মানে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। বয়স্ক মানুষ যদি আক্রান্ত হয়, কোমরবিড লোক যদি আক্রান্ত হয়, শিশুরা আক্রান্ত হয়, এদের একটি অংশ অনেক খারাপ হয়ে যেতে পারে, সেই কথাটা মনে রেখেই আমরা যেন অমিক্রনের ব্যাপারেও যথেষ্ট সতর্ক থাকি। ডাক্তার শহীদুল্লাহ, আপনি ঠিকই বলছেন, আমরা যদি মৃত্যু হার দেখি গত কয়েকদিনে, কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, আজকে 17 জন, এর আগে 15 জন, এমনই 2 অঙ্কের ঘরে আছে। যেসব ব্যক্তি মারা যাচ্ছে তারা আসলে তারা কোন ভ্যারিয়েন্টে আসলে মারা গেছে, এগুলো কি গবেষণা হচ্ছে কিনা, তারা কি ডেল্টায় নাকি তারা অমিক্রনে নাকি অন্য কোনো ভ্যারিয়েন্ট, এই বিষয়গুলো গবেষণা হচ্ছে কিনা আসলে? এক্স্যাক্টলি, আমরাও এই সবসময় একটা কথা বলেছি যে পৃথিবীতে যদি আপনার সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি থাকে, সেটি কিন্তু বিজ্ঞান এবং গবেষণা, এবং তার থেকে যে ডাটা পাব আমরা, মানে পরিসংখ্যান, এবং সেই পরিসংখ্যানটাকে ইউজ করা হয়, তো আমরা একটু পিছিয়ে থাকি, কিন্তু তারপরেও বাংলাদেশে এখন বেশ কিছু গবেষণা হয়। আপনার এই প্রশ্নের যে রেসপন্স আমি বলতে চাই যে এখন কিছু কিছু জায়গায় সবচেয়ে বেশি দরকার কি, জেনোম সিকোয়েন্স কাদের কেন করবে, যারা পজিটিভ হয়েছে তাদের যদি আমরা জেনোম সিকোয়েন্স করি, তাহলে বলতে পারবো যে কত পার্সেন্ট অমিক্রন, কত পার্সেন্ট ডেল্টা, এটাও কিন্তু হচ্ছে। আর একটা আপনি যেটা বলেন, যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার কত পার্সেন্ট অমিক্রন, কত পার্সেন্ট ডেল্টা, আবার যারা মারা যাচ্ছে তাদের কত পার্সেন্ট অমিক্রন, কত পার্সেন্ট ডেল্টা, এই তো। এখন একটা বলি, এই যারা পজিটিভ হচ্ছে তাদের সব তো করছি না আমরা, কিন্তু যেটুকু জেনোম সিকোয়েন্স করছে এর মধ্যে চেঞ্জ আসছে। এক্স্যাক্টলি হোল ওয়ার্ল্ডে যে ট্রাজেক্টরি, মানে যে পথটা অবলম্বন করছে, বাংলাদেশেও তাই। আমেরিকায় যখন ঢুকলো প্রথম সপ্তাহে, আমেরিকায় মাত্র 2% ছিল হচ্ছে অমিক্রন, 98% ছিল ডেল্টা, 2%। ঠিক 4 সপ্তাহের মাথায় আমেরিকায় এটা 80% ছাড়িয়ে গেল অমিক্রন, সেম উইথ ইউরোপ, সেম উইথ ইন্ডিয়া। আমাদেরও দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছু কিছু, আমাদের কয়েকটা প্রতিষ্ঠান গবেষণা করছে, তো লেটেস্ট যেটা সেটাতে আপনার প্রায় 70% কাছাকাছি কিন্তু কোনো কোনো জায়গায় যারা পজিটিভ তাদের মধ্যে অমিক্রন। এখন আমাদের আর একটা গবেষণা লাগবে যে হসপিটালাইজড যে পেশেন্টগুলো এবং মৃত্যু হচ্ছে তাদের মধ্যে অমিক্রন ভার্সেস ডেল্টা দেখা। তবে একটা কথা বলে দিই, সেটাতে যেটা হবে যে মৃত্যুর ক্ষেত্রে দেখা যাবে যে অমিক্রন একা দায়ী থাকবে না, কারণ ডেল্টা যেহেতু তীব্রতা বেশি, হয়তো ডেল্টা আরো কিছুদিন মৃত্যুর কারণের দিকে বড় অংশ দখল করে থাকবে, কিন্তু ইভেনচুয়ালি যখন ডেল্টা পুরোপুরি চলে যাবে, শুধু অমিক্রন থাকবে এবং এটা লো আকারে থাকবে, তখন দেখা যাবে যে হাসপাতালে ভর্তি হওয়া মৃত্যু কমে গেলেও ওটা মোস্টলি হয়তো অমিক্রন, এটাই বিজ্ঞান বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এইডোর স্পিকার নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এইডোর স্পিকার, স্বাগত আরেকবার।
দেশের টানা দ্বিতীয় দিনের মতো 15,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 31.64%। এদিকে করোনায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে এবার ধানমন্ডি থেকে আমার সাথে যোগ দিচ্ছেন IDCR-এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টা আপনাকে জানতে চাইব যে করোনার নতুন ধরন অমিক্রন বিষয়ে ক্লিনিক্যাল গাইড চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কি কি থাকছে এখানে, কি জানা যেতে পারে? জি ধন্যবাদ। আমার অবশ্যই বিষয়ে ধারণা নেই, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে, আমি সেই মিটিং এ আছি এখন, আপনাদের মিটিং শেষ করে আবার সেখানে যোগদান করব। এখানে অমিক্রনের যে আপনার ছড়াবার যে সময়টা খুব দ্রুত, এটি মানুষের মধ্যে লক্ষণ দেখা দেয়, কাজেই এটার আইসোলেশন পিরিয়ড অর্থাৎ একজন লোক অমিক্রনের শনাক্ত হলে কতদিন তাকে সর্বোচ্চ আলাদা হয়ে থাকতে হবে সেটি হয়তো সংক্ষিপ্ত হয়ে আসবে। ইতিমধ্যে পরামর্শ কমিটি 10 দিন করেছে, এটি 7 দিন করা যায় কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা ইতিমধ্যে আরো কম করেছে, তো সে বিষয়ে WHO কিন্তু এখনো সিদ্ধান্তে আসেনি। বাংলাদেশের যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা সেটি বিবেচনায় নেবেন। তারপরে এটি যদি আমাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ঊর্ধ্ব অর্থাৎ গলা থেকে ওপরে নাক পর্যন্ত হয়, সেক্ষেত্রে যদি অমিক্রন এটা যদি আমরা প্রমাণ দেখি বৈজ্ঞানিকভাবে যে ফুসফুসকে সংক্রমিত করে না, সেক্ষেত্রে কিন্তু এখানে শ্বাসতন্ত্রের চিকিৎসার ক্ষেত্রে এই মানে উপরের যে অংশটা শ্বাসতন্ত্রের সেই বিষয়ে কিন্তু গাইডলাইনে সেটি বলা সেটি জোর দেওয়া হবে। তবে কোনোটাই কিন্তু বাদ দেওয়া হবে না, পরীক্ষা করা হবে, ফুসফুসে পরীক্ষা করা হবে, কারণ এক্স-রে যখন করা হয় বুকে তখন ফুসফুসে পরীক্ষাটা আসে। এভাবে বিভিন্ন তথ্য আমাদের বিবেচনা করার বিষয়, এবং একজন অমিক্রন আক্রান্ত রোগী কতদিন ছড়াতে পারেন সেই বিষয়টি যদি কমে আসছে, কোয়ারেন্টিনের সময়টাও হয়তো কমে আসবে। যারা স্বাস্থ্যকর্মী আছেন বিশেষ করে সেই কোয়ারেন্টিনে, যদিও আমাদের পরামর্শ কমিটি কোয়ারেন্টিন বিষয়ে একেবারেই বলেছেন যে লক্ষণ না থাকলে প্রয়োজন নেই, এটি অবশ্য কমপক্ষে কিছুদিন থাকা দরকার, সেই বিষয়ে হয়তো আমাদের দেশের ক্লিনিক্যাল গাইডলাইনে পরিবর্তন আসবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত বিষয়টি এখনো হয়নি, আজকেও বৈঠক চলছে। অনেক বিজ্ঞানী বলছেন যে অমিক্রনের মাধ্যমে হয়তো এই মহামারী সমাপ্তি ঘটতে পারে, তেমন সম্ভাবনা কি দেখা যায়? দেখুন, এটা একটা আশাবাদের কথা, জি এটা কিন্তু চূড়ান্ত কোনো কথা নয়। যদি সারা বিশ্বে টিকার সমতা প্রতিষ্ঠিত না হয় এবং এইভাবে অমিক্রনের বিপদটা হলো দ্রুত অনেক মানুষকে সংক্রমিত করে এবং তাদের মধ্যে একটা বড় অংশ যারা টিকা নিতে পারেননি টিকা নেননি তাদের মধ্যে কিন্তু ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার খুবই আশঙ্কা আছে। কাজেই এই সংক্রমণের যেহেতু অপ্রতিরোধিত চলছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে টিকা, বিশেষ করে বাংলাদেশের কথা ধরছি, অর্ধেক মানুষ এখনো সম্পূর্ণ 2 ডোজের টিকা পাননি, আমাদের মতো দেশে কিন্তু এটা নতুন রূপ আরও খারাপ ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে যার ফলে মহামারীটা দীর্ঘায়িত হতে পারে। তবে এটা ঠিক যে আমরা জানি কীভাবে এটা বন্ধ করতে হয়, আমরা যদি সমস্ত মানুষকে টিকা আওতায় আনি, সবাইকে মাস্ক পরবার জন্য উৎসাহিত করি, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য আমরা উৎসাহিত করি এবং সবাইকে কোনো না কোনোভাবে চিকিৎসার আওতায় নিয়ে আসি, টেলিমেডিসিনে হোক বা প্রত্যক্ষভাবে হোক, তাহলে কিন্তু ভাইরাসটা যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়বে এবং ভাইরাসে যখন দুর্বল রূপান্তর হবে তখন নিশ্চয়ই ভাইরাসকে আমরা এই বিশ্বমারী পর্যায় থেকে নামিয়ে স্থানীয় একটা সংক্রামক ব্যাধি হিসাবে আমরা ব্যবস্থাপনা করতে পারবো। আপনি বলছেন যে টিকার বৈষম্যের কারণেই কিন্তু এই যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের অমিক্রন তৈরি হয়েছে, এখন এই বৈষম্য যদি আরও থাকে দেশে দেশে যে থাকে তাহলে আবার নতুন একটি ধরন তৈরিও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, কত দ্রুত অল্প সময়ের মধ্যে কত বেশি সংখ্যক মানুষকে টিকার আওতা আনা উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, টিকার যে ডিপ্লয়মেন্ট প্ল্যান যারা এই বিষয়ে জড়িত তারা বৈঠক করেছেন, সম্ভবত আগামী ফেব্রুয়ারি থেকেই আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সচরাচর শিশুদের টিকাদান করার জন্য যে কেন্দ্রগুলো অর্থাৎ একদম গ্রামে গ্রামে 2-3টি বাড়িতে 1টি টিকাদান কেন্দ্র শহরে এবং গ্রামে এবং সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে সেটি চালু করা হবে, প্রয়োজন বোধে মাইকিং করে মানুষকে জানানো হবে, রেজিস্ট্রেশন করবার জন্যে নিয়ম একেবারেই শিথিল করা হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড থাকে ভালো, জন্ম নিবন্ধন থাকলে ভালো, যদি কোনোটাই না থাকে
তারপরেও কিন্তু তারা টিকা দিতে পারে শুধু প্রমাণ তাদের বয়সটা প্রমাণ করবার জন্য, হয়তো স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় স্বাস্থ্যকর্মী তারা যদি বলে, তারা কিন্তু এই রেজিস্ট্রেশনের অন দ্য স্পট গিয়ে তারা যখন টিকা দেবে তাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেভাবে শিশুদেরকে কার্ড দেওয়া হয় সেই কার্ড দেখিয়ে তারা দ্বিতীয় ডোজ বা পরবর্তী পর্যায়ে তৃতীয় ডোজ দিতে পারবে। এভাবে সব কিছু করা হয়েছে এবং একটা প্রত্যেকটা ওয়ার্ডে একটা চলন্ত গাড়ি থাকবে, যে সমস্ত শ্রমজীবী মানুষ দিনের বেলা কাজে থাকেন টিকা দিতে আসতে পারবেন না, যেমন বাজারে বা বিভিন্ন জায়গাতে, সেখানে গিয়েও টিকা দেওয়া হবে এবং তাদেরকে টিকার কার্ড দেওয়া হবে, যে কার্ড দেখিয়ে তারা অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এইটোর স্পিকার নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। এইটোর স্পিকার স্বাগত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সেই সাথে চলমান আন্দোলন কর্মসূচি বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে সাত দিন পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। এসব নিয়ে কথা বলতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়। ডক্টর রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি, আমরা জানি কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী একটি প্রেস ব্রিফিং করেছেন যেখানে তিনি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদেরকে তারা যেন এই আন্দোলন প্রত্যাহার করে নেয়। এর আগে সকালের দিকে ডক্টর জাফর ইকবালের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভাঙে। এখন বর্তমান অবস্থাতে কি সর্বশেষ অবস্থা কি আপনার ধারণা আছে কোনো? হ্যাঁ, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা যতদূর শুনেছি এবং দেখেছি। আমাদের অত্যন্ত ভালো খবর যে আমাদের শ্রদ্ধ সহকর্মী যিনি ছিলেন প্রফেসর ডক্টর জাফর ইকবাল, ওনার অনুরোধে শেষ পর্যন্ত ছাত্ররা অনশন ভেঙেছে। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর, আমরা সাধুবাদ জানাই। এবং আমরা জানি বিশ্ববিদ্যালয়ের এই আজকের এই পজিশন আসতে যারা যারা সহায়তা করেছেন, নিয়ে এসছেন, তাদের মধ্যে ডক্টর জাফর ইকবাল অন্যতম, প্রফেসর সদরুদ্দিন আহমেদ স্যার, হাবিবুর রহমান স্যার, প্রফেসর অরুণ বসাক স্যার অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং আজকের এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন। তো এটা অত্যন্ত ভালো যে আমাদের শ্রদ্ধেয় সহকর্মী যিনি যেখানেই থাকুন না কেন আমাদের সাথে সবসময় একাত্ম হয়ে আমাদের সকল সময়ে বিশেষ করে ক্রান্তিকালে ওনারা এগিয়ে আসেন। এটা একটি ভালো এই আন্দোলনের সমাপ্তি টানবে বলে মনে হয়। আসলে আমরা আগেও বলেছি এটি বর্তমানে সরকারের বিবেচনাধীন, আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাধান, আলোচনার মাধ্যমে যেন সমাধান হয়। আমরা চাই আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে শিক্ষার্থীদের মধ্যেই ক্ষোভ সঞ্চার হলো কেন, এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। প্রশাসনিক যে পরিকাঠামো আছে সেখানে কোনো এক ধরনের অবহেলা ছিল কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিমাণে করতে হবে, আমাদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ জনশক্তি অবশ্যই তৈরি করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ক্রান্তিকালে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং সকলকে এনগেজ করতে হবে। আমরা কাউকেই আসলে আইনের বেড়াজালে বা পুলিশি তৎপরতা দিয়ে কাউকে আসলে বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে শিক্ষামন্ত্রী আজকে নিজেও বলেছেন এই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভালো, তারপরেও কেন এই জাতীয় আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য কিছু সাবেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হলো, এটা কি ভালো হয়েছিল? এই সমন্বয়হীনতা এবং আমার কাছে যেটা মনে হয় সরকারের যে বিভিন্ন বাহিনী আছে তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরকে আরো তৎপর হতে হবে, সঠিক তথ্য সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে হবে। এটা কোনো অন্যায়, এটা কোনো অন্যায় আন্দোলন নয় বা এমন কোনো অবৈধ কাজ না যে তাদেরকে গ্রেফতার করা হবে। একই রকম ঘটনা ঘটেছিল যখন শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়েছিল, তাই তো? হ্যাঁ সেটাই, কারণ পুলিশি হামলার প্রয়োজনই ছিল না এবং অনেক কিছুই করা হচ্ছে যেগুলো আসলে প্রয়োজন নেই। এখানে মানে ক্ষমতা দেখানোর জায়গা নয় বিশ্ববিদ্যালয়, আপনার ব্যক্তিগত কোনো অহংবোধ বা কোনো কিছু বা চাপিয়ে দেওয়া যাবে না কোনো কিছু। আমরা সবসময় বলতে চাই বিশ্ববিদ্যালয় একটা এমন জায়গা যেখানে মুক্ত চিন্তা এবং সমস্ত চেতনা লালন করার জায়গা, আমরা বিভিন্ন মতবাদ বিভিন্ন মতাদর্শ থাকবে, আমরা আলোচনা করব, সকলকে এনগেজ করব, তারপর আমরা একটা সলিউশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জানিয়েছিল যে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয় ভিসির ব্যাপারে তারা মেনে নেবেন, তাদের সেই সিদ্ধান্তকে এখনো বহাল রয়েছে কিনা? একই রকম আমাদের স্ট্যান্ড রয়েছে,
ভাইস চ্যান্সেলর নিয়োগ হন, মহামান্য রাষ্ট্রপতি করেন সরকারের সুপারিশ ক্রমে। আমরা সরকারের যে কোনো পদক্ষেপে আমরা সাথে আছি এবং সরকার যেন বিব্রত না হন সেটাও আমরা সকলে মনে করি, কারণ একটা পরিকাঠামো গড়ে ওঠে, সরকার অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু ভাবনায় আনতে হয়। তো সদাশয় সরকার এ ব্যাপারে অবশ্যই ভালো ভূমিকা রাখবেন এবং আমরা চাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের যে সুষ্ঠু কার্যক্রম সেটা ফিরে আসুক। অনেক ধন্যবাদ ডক্টর রায় আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল এইটোর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার। সাথে থাকার জন্য ধন্যবাদ।